অবৈধ কিভাবে হইলো, ওনারাই তো নিয়ে আসছে, ওনারা নিয়ে আসে, ওনারাই যদি বলে এখন অবৈধ তাহলে তো হইলো না। ঠিক আছে ভাই, আমাদের আমাদের বিশেষ করে অনুরোধ মেয়রদের, যারা দুই সিটির মেয়র, ওনাদেরকে বিশেষ করে অনুরোধ যেন আমাদেরকে এটা বৈধ করে দেওয়া হয় যে কোনো সিস্টেমে আর কি, আর না হলে আমাদের আন্দোলন এটা চলবে ভাই। ঠিক আছে, আমাদের ঘরে তো ভাত নেই ভাই, আমরা তো বুঝতেছি যে আমাদের কিরকম জ্বালা ভাই। এখানকার ছোট মোল্লার নেতৃত্বে আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘক্ষণ যানজটে আটকে থাকার পর এই মাত্র দু একটি গাড়ি ছেড়ে যাচ্ছে, যেগুলো মিরপুর 14 থেকে যে সমস্ত গাড়িগুলো পার হওয়ার কথা সে সমস্ত গাড়িগুলো এখানকার সংসদ সদস্য নিজে থেকে বাসগুলো যাচ্ছিল, সেই বাসগুলোতে ভাঙচুর চালিয়েছিল আন্দোলনকারী শ্রমিকরা, চালকরা এবং স্থানীয় পুলিশের নেতৃত্বে মূলত গাড়িগুলো পারাপার করছে, অথবা তাদের সাথে যে সমঝোতা করা হয়েছে সেই সমঝোতা তারা স্থানীয় পুলিশের সমঝোতা তারা নিবেন এমন।